হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো দুটো বাংলা সিনেমা নিয়ে, আপকামিং দুটো বাংলা সিনেমা। একটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের সিনেমা, একটা হচ্ছে বনি সেনগুপ্তের সিনেমা। তো প্রথমে বনি সেনগুপ্তের সিনেমাটা নিয়ে কথা বলি। তো পরিচালক রোহান সেন, যিনি এর শুভ বিজয় সিনেমাটি করেছিলেন, তার একটা আপকামিং সিনেমা আসছে গ্যাংস্টার। আর গ্যাংস্টারের একটা সিনেমা যেখানে লয়ালিটি আর ক্রাইম দুটো কোলাইট হয়েছে, এরকম একটা ট্যাগলাইন তারা দিয়েছে। সিনেমার নাম হচ্ছে পাকদণ্ডী। একটা সিনেমার পোস্টার বেরিয়েছে। সিনেমাতে লিড রোল রয়েছে হচ্ছে পার্ন মিত্র এবং বনি সেনগুপ্ত। এবং সিনেমাটি ফ্রেম ফর এন্টারটেইনমেন্ট প্রোডাকশন এই প্রডিউস করছে, এবং পোস্টারটা দেখে আমার বেশ ঠিকঠাক মনে হয়েছে। তবে পোস্টারটা আরও ভালো করা যেত। বনি সেনগুপ্ত যে কাট আউটটা এখানে হয়েছে পোস্টারের উপর, সেটা আরও ভালো করা যেত। ওটা কেমন একটু খাপছাড়া বা কেমন একটু অদ্ভুত রকম লাগছে। পাণ্ডমিত্রের চরিত্রটা এখানে খুব সুন্দর করে রাখা হয়েছে, আর ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগছে বাগদণ্ডিস পোস্টারের। তো এই ছিল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে পক্ষীরাজের ডিম, এই সিনেমাটা নিয়ে। তো এই সিনেমাটা এখনও ফিল্মিং শুরু হয়নি, খুব শীঘ্রই শুরু হবে। মহরত হলো কালকে বা পরশু দিন মতো সময় হয়েছে বোধ হয়। আর এই সিনেমাটা প্রডিউস করছে জ্যোতি দেশপাণ্ডে এবং শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, SBA বা জিও স্টুডিওস একসঙ্গে সিনেমাটা প্রডিউস করছে। এবং এই সিনেমাটা পরিচালনা করছে হচ্ছে শৌকর্ণ ঘোষাল। এবং এই সিনেমাটা রেনবো জুয়েলি যে সিনেমাটা ছিল বাংলার, অনেকে হয়তো দেখেছে অনেকে দেখনি, ওই সিনেমাটার হচ্ছে সিকুয়েল এটা হতে যাচ্ছে, পক্ষীরাজের ডিম। এবং এই সিনেমার লিড রোলে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, মহাব্রত বসু, অনুমেঘা ব্যানার্জি, শ্যামল চক্রবর্তী এবং আরও অন্যান্যরা। এবং সিনেমাটার একটা মোশন পোস্টার বেরিয়েছে, আর মোশন পোস্টারটা খুব কিউট লেগেছে। এবং একটা নীল নীলাভ আকাশ, চাঁদ এবং ঘোড়া এবং ঘোড়ার ডিম নিয়ে যে সুন্দরভাবে তৈরি করা হয়েছে পোস্টারটা খুব ভালো। পক্ষীরাজের ডিম যে লোগোটা রয়েছে, লোগোটাও দেখতে খুব ভালো লাগছে। এবং মোশন পোস্টারটা সর্বোপরি খুব সুন্দর এবং খুব দারুণ কিউট, বেশ একদম ফাটাফাটি। তো এই সিনেমাটা হয়তো শীঘ্রই ফিল্মিং শুরু হবে, জানা যাবে তখন। আর সামনে বছর সিনেমাটা আসছে, দেখা যাক কেমন হয় দুটো সিনেমা। তো এই ছিল আজকে দুটো আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সকল ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।